এটা একটা আদিম বাংলার আদিম গ্রাম সমাজের গল্প যেটা আমরা আসলে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর কিংবা তারও আগেও হলে অসুবিধা নাই গ্রাম আমাদের যে গ্রামের আদিম সমাজ এবং মানুষের মানুষের সম্পর্ক লোভ লালসা প্রেম সব কিছু মিলিয়ে হাসান আজুল্লকের লেখার ছোট গল্প গুনিন থেকে অনুপ্রাণিত হয়ে এই স্ক্রিপ্ট আমি লিখেছি এক ফোকাস তো আলাদা করে সিনেমায় পুরো সিনেমাটাই একটু ফোকাস থাকে আলাদা করে কিছু ফোকাস থাকে না বহু কিছু মিলে একটু একটু করে একটা সিনেমা তৈরি হয় এবং ওখানে প্রথমে স্ক্রিপ্ট লিখতে হয় তারপরে প্রয়োজক জোগাড় করতে হয় তারপরে কাস্টিং করতে হয় রিহার্সেল করতে হয় সেট তৈরি করতে হয় প্রফস তৈরি করতে হয় করে করে একটু একটু করে নানা ক্রু কাস্ট সবাই মিলে একটু একটু করে দীর্ঘদিন শুটিং করে আমরা দুই ঘন্টায় একটা সিনেমা দেখাই প্রতিটাই গুরুত্বপূর্ণ আলাদা করে কোনো কিছু এটা সব সবকিছুই গুরুত্বপূর্ণ একটা সিনেমা মিনিটের মতো দু মতো ঘন্টার মতো মানে যারা সিনেমা নিয়ে গবেষণা করবে এটা দর্শক কতক্ষণ সময় দেখবে কতক্ষণ দেখবে না আমার কাজ এটা না আমার কাজ ছবি বানানো এবং ওটুক আমি করতে চাই এটাতে পাবে আজাদ আছে ইরেশ জাকের আছেন বিথিরানি সরকার আছে মোস্তফা মানোয়ার আছে শরিফুল রাজ আছে পরিমণি আছে শিল্পী সরকার অপু আছে তারপরে জুনা চৌধুরী আছে লায়লা আজাদ নুপুর আছেন তারপরে মেহরুন নামে একটা ছোট মেয়ে আছে এই তো আরও তো অনেকেই আছে দিলারা জামান আছে আমি বাংলার গল্প বলতে স্বাচ্ছন্দ্য আমরা গ্রামীণ শহরে এভাবে বিচার করতে চাই না আর বাংলার গল্প স্পেশালি পুরো বাংলার গল্প আর গুনিনের মধ্যে মানে স্পেশালি আছে মনপুরা মনপুরা গুনিন গুনি দুজনের অ্যাক্টিং যদি আমি কথা বলি এটা খুবই ভুল লাগে কারণ একটা সিনেমায় দুজন খুব ভালো অভিনয় করলো আর অন্যরা খারাপ অভিনয় করলো তাহলে ওটা খুবই ভালো সিনেমা হয় না আর আমি বলবো যে গুনিনে যে সমস্ত আর্টিস্ট কাজ করেছে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে এবং প্রত্যেকেই আমরা জানি চিনি এরকম নামি দামি আর্টিস্টই কাজ করেছে এবং সবাই অনেক ভালো বিনয় করেছে পশ্চিম আমাদেরকে এই পড়া বাস্তব জাদু বাস্তব নানা কিছু শিখাইছে আমরা এগুলো বলতে চাই না আমরা আমাদের যে অলৌকিক ভঙ্গি সেই ভঙ্গি আছে কি ওইটা তো বললে হবে না বাবা দেখতে হবে কি আছে এটা ব্রাহ্মণবাড়ি আর মানিকগঞ্জে হুম বিশেষ কি ধরনের চরিত্র রয়েছে পুরো সিনেমাটি বিশেষ ক্যারেক্টার থাকে সবকটা ক্যারেক্টারই বিশেষ